দশটা থ্রি পিস। তাহলে আপনারা কি করেন ছোট মাসে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আজকে সাইফানের ছুটি, সাইফান আছে বাসায়। হঠাৎ করে সাইফান মনে চলে আসতে পারে, ওরে মা ভয় পেয়ে গেছি। হাউ আর ইউ? আই এম ফাইন আলহামদুলিল্লাহ। সাইফান আমাকে জিজ্ঞাসা করছে, বলবো কি জিজ্ঞাসা করছো? না বলে দিই। না না প্লিজ বলে দিই। না না বলে দিই। ওরে সাইফান আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কোনটা বলবো বলো তো? রান্নাঘরে ঢুকার সাথে সাথে বিটরুট হাতে এক্সারসাইজ কিভাবে? করো 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 করো, থামা যাবে না। 36, 40, 8, 49, 50, সকাল ওয়ার্ম আপ করা শেষ। ডিম খাবা, পানি পোচ শেষ করবা তো? আচ্ছা, এদের আরেকটা সমস্যা কি হয় জানেন? এরা হচ্ছে উড়ে হার্টবিট হচ্ছে কি, এরা ডিম খায় না, পরে আমাকে গিলতে হয়, এই জন্য বুঝে শুনে খায়। এই যে সকাল সকাল ওয়ার্ম আপ করছো না, এটা কাজে দিবে। আপনার আপা দেখেন কত বড় লোক, কত থ্রি পিস, মাশাআল্লাহ। ইতুনা থ্রি পিস সব বানাইতে দিবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা থ্রি পিস। আম্মু গিফট করছে আমাকে, ঈদে গিফট করছে, আমি তো জামাই কিনি না। আজকে ডিমটা পারফেক্ট হয়েছে। সাইফান খাবে নাকি জিজ্ঞাসা করো, তাহলে আমি ওকে একটা দিব। ইদানিং কয়েকজনের কমেন্টে আমরা দেখতে পাই যে সাইফানের এই ব্যবহার আচরণগুলো আমাদের ভালো লাগে না। সাইফানের বয়স এখন 7, তো এই বয়সে একটা বাচ্চা যদি এইসব না করে, পাগলামি ছাগলামি দুষ্টুমি, তাহলে কবে করবে? ধরেন সাইফান আর এটা বেশি হইলে আর 1-2 বছর করবে, তারপরে ওর ভিতরে মেচিওর মেচিওর ভাব চলে আসবে, তখনও দেখা যাচ্ছে আমাদের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করবে। এটা আমার ধারণা, আমি জানি না সাইফান কেমন হবে, বাট সাধারণত বাচ্চারা যে পাগলামিটা করে সেটা দেখতে আমার কাছে আঁকতে তো ভালোই লাগে, এনজয় করি, বাট আবার মাঝে মধ্যে বকাও দিই। হ্যাঁ বকাও খায়ও, বাট কি করবো বলেন, এটাই তো লাইফ। আমিও কিন্তু কাউকে এই কথাটা শুনছি আমার অ্যারাবিক মিশের কাছে। বলছে যখন আমরা গ্রো আপ হব, যেমন ধরেন 20-30 বছর হবে যখন আমাদের, তখন কিন্তু একটা জিনিস চলে আসবে, মানে আর তখন দুষ্টুমি না, খেলা খেলা তো দূরের কথা, তখন আমাদের একটা অফিস চলে যাবে, নাহলে একটা জিনিস তো হবেই, তখন তো আমাদেরও কাজ। তাহলে এখনই তো আমাদের
ইয়া করার দুষ্টুমি করার পর, হ্যাঁ দুষ্টুমি তো করার, গায়ের কোন জায়গায় লাগছে একটু বলা যাবে না? দেখাও না। আর একটু আপনারা ধরেন তাহলে, আপনারা কি করেন ছোট বয়সে? নাস্তার অবস্থা হলো এই, বলছিলাম খাবার বলতে বলতে আজকে আমি একটা সুরা শিখছি, মানে আমার বেশিক্ষণ লাগে না সুরাটা শিখতে, বা সুরাটা অনেক সহজ, সেটা হচ্ছে সুরা আল আহাব। আসো আমি এখন আপনাদের কাছে বলবো, দেখেন একটু ঠিক হয়েছে নাকি, ভুল ভুল ধরলে ধরেন, বাট এখনই মুখস্থ করে আসলাম সত্যি কথা। সো বলবো, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب في جيدها حبل من مسد صدق الله العلي العظيم سو কেমন হয়েছে একটু জানাবেন? আসসালামু আলাইকুম। বাঁধাকপি ভাজি বানাই, সকাল থেকে কেমন জানি আবহাওয়াটা ছিল, এখন একবারে বাইরে দেখতেছি কড়া রোদ উঠে গেল। আবার কি গরুর মাংস, সাইফানের পাপার মুরগি ভাজি ভাত, এই হলো অবস্থা। বেশি রান্না বান্না নাই আজকে, দেখি এটা যদি ঝাঁজ থাকে দিয়ে রাখি। চালটা কালকে সিদ্ধ করছি, কালকে আর চালটার আচার বানানো হয় নাই, আজকে এখন একটা শীষ দিয়ে নিছি, আবার দিয়ে এখন চালটাকে একটু থেতলাই নিচ্ছি, বলতেছি আচারটা দিয়েই দিই। ভালো করে সিদ্ধ করে নিলে একবারে কষ্ট কম। সরিষার তেল, আমাদের স্কুলে খালেক ভাইয়ের চালতার আচার আজও ভুলতে পারি না, মনে পড়লেই মনে হয় খালেক ভাইয়ের আচার খাই। খালেক ভাই একটু হলুদ দিত চাল আর বড় বড় পিস করত, হলুদের কালারটা অনেক সুন্দর লাগতো দেখতে, ভুলে গেছিলাম সিদ্ধ সময় দিতে, এখন একটু এর মধ্যে দিয়ে দেব। ফোন দিল, যাই ফোনটাকে ধরে আসি। খালাম্মা ফোন দিছিল, খালাম্মা স্বপ্নে হলো রান্না করছে যে গরুর মাংস আর হলো রুই মাছ, তাই আমাকে দেখাইলো। আর আমার এই যে চালটাটা এই ফাঁকে একটু ভাজা হয়েছে, আমি দেখ কথা বলছি আর ভাজছি। আমি মশলাটা হচ্ছে পরে দিব,
চিনি দিয়ে একে মেরে রাখি। হালকা একটু হলুদও দিয়ে দিলাম। এখন এই যে চিনিটা শিরা শিরা হয়েছে নাড়তে নাড়তে, মশলা হলো খোলায় ভেজে একবারে দিয়ে দিব। আমার কাছে একটু চিনি বেশি লাগতেছে, আমি একটু তেঁতুল দিলাম, তাহলে এই টকটা ব্যালেন্স হয়ে যাবে। তেঁতুল দেওয়াতে স্বাদটা সুন্দর আসছে, টক মিষ্টির ঝাল পড়বে। এখন ভালো করে যেমন ঝোল শুকাইতে চান ঠিক শুকায় ফেলবেন। অন্য আচার অনেক বানাইছি, জীবনের প্রথম চালতার আচার বানাচ্ছি। এখন এই যে পাঁচফোড়ন ভেজে নেব। এগুলো জিনিস হচ্ছে আমি খাইতে পারি, কিন্তু বানানো ঝামেলা। এর সাথে মরিচও কাটা ভেজে একবারে নিব। তেঁতুল দিয়ে টকটা তো ব্যালেন্স করছি, এখন একটু মরিচের ঝাল দিলেই পারফেক্ট হয়ে যাবে। চালতার আচার ডোবা তেলে রাখা লাগে না, এমনই থাকে, বেশি ভেজে পুড়ায় ফেলা যাবে না। যে সুন্দর পুটপুট আওয়াজ হবে তখনই বন্ধ করে দেবেন। একটু আদু ভাঙা দিছি মশলাটা, একদম মিহি পাউডার করি নাই। দেখি কতটুকু লাগে, আগে খেয়ে দেখি। সুন্দর হইল দেখতে, কি সব দিয়ে দেবো গ্লাভ, ফাইন। মশলাটা সুন্দর গেছে, ভালোই। জীবনে চেষ্টা করলে সবই পারা যায়। চালতার আচার বানানো যে এত সোজা ভাবতেই পারি নাই। একটু লবণ না দিলে ভালো লাগতেছে না ঝাল দেওয়ার পরে। খেয়ে দেখলাম একটু লবণের কমতি। ও পারফেক্ট পারফেক্ট, একবারে পারফেক্ট, আর কিচ্ছু লাগবে না। এইরকম আচার দেখলে কার লাগবে না লোভ, আমি খাইতেই আছি। সামনে একটু টেস্ট করে আনি, করবে নাকি? সে আবার এক্সারসাইজ করতেছে, নামাজে যাবে। সামনে বাবা নাও, তোমার বউ জীবনে প্রথম চালতার আচার বানাইছে, একটু টেস্ট করো, হাই লেভেল। মনে হচ্ছে পেঁয়াজ ভাজা, চালতা তেমনই থাকে। এই জায়গা থেকে মশলার ঘ্রাণটা সুন্দর। চালতা না খেলে চালতার আচার বুঝবা কি? খাও নাই কোনোদিন চালতার আচার? খাইছি, এত গরম খাই নাই, এখনই বানাইলাম না। না তোমার মা চালতার আচার বানাইছে, একটু খাও। আমি এখন দুধ করে আসলাম, স্বাদ পাইছে এখন যে। আহ খুব স্বাদ, খুব স্বাদ। জীবনে প্রথম মাঠে লাগে, এত স্বাদ হয়েছে আমি অবাক। আমি খাই নাই তো, চালতার আচার আগে খাইছি, আমার ভালো লাগেনি। ক্যামেরায় আজকাল আমার আয়না হয়ে গেছে না, খুদবা শুরু হচ্ছে তাড়াতাড়ি। আম্মুর এই গিফটটা পাওয়ার জন্য আম্মুকে যে জানাইছে ও আমার মাছ ছিল, সেই মাছ গরম করে নিছি। সাইফেনের বাবার জন্য আবার ডাল গরম দিয়ে আসলাম, কালকে ডাল ছিল। আজকে বাঁধাকপি ভাজির চেহারা খুব সুন্দর হয়েছে, হলুদ টলুদ দেয় নাই তো, হালকা হালকা কালার। রান্নাঘরে বারে বারে আচারই খাচ্ছি, এত ভালো লাগতেছে, কি যে মজা হয়েছে আমি ভাবতেই পারিনি, এত টেস্ট হবে। কাকে চালতা টাচারও দিয়ে গেছি, এটা তো খাবোই, এত স্বাদ হয়েছে, আমি জানতাম না আচার এত স্বাদ হয়, টাটকা আচার। আর আমার মুখ চলতেই আছে। সাইফেনকে সাইফেনের দাদির পাঞ্জাবিতে খুব সুন্দর লাগতেছে। ওরে মাশাআল্লাহ, চেনাই যাচ্ছে না। সাইফেনের দাদি আজকে সেই খুশি হবে, আগুন গরম মাশকালাই দাও, লাউ আছে ভিতরে না? হুম হুম, সবজির কাজও হয়ে গেল আজকে। ওই যে সবজি রান্না বলতে ওই বাঁধাকপি ভাজি করছে, ডাল ছিল, ভাজিটা ফাইন। সাইফেনের বাবা ভালোই, খুব লোভনীয়, খুশি হয়ে খাচ্ছে, খুব লোভনীয় আছে। অনেকদিন পরে এত স্বাদের আচার খেলাম, মশলাটা
চাবাইতে পারতেছি মশলার একটা স্ট্রং ফ্লেভার আচার দিয়ে সেই লেভেলের ডাল খাওয়াচ্ছে। আরেকজনের আচার খাওয়া দেখে মনে হচ্ছে কি চিনি দেয় নাই, এমনি চিনি খায় না আর আজকে সে থামতেছেই না। আফিয়া বারে বারে প্রশ্ন করে আমি আচার বানাই নাই কেন, আফিয়া এই যে আচার খাচ্ছি বানাইছি ভিডিও বানাইছি আর ওকে ফোন দিয়ে দেখাবো। এখন ওদের গাছের চালটা ও আমাকে ঢাকা আসার সময় দিয়ে দিছিল, এক ফিরি সবই খাইছে একজন। শেষ খতম একটু শুয়েছিলাম, মনে হয়েছে কোথাও আগুন লাগছে, এত ধোঁয়া ধোঁয়ার ঘ্রাণ আবার কড়া রোদ বুঝতেছি না। সাইফানা বাবা বললো খোঁজো তো দেখো আগুন টাগুন লাগছে নাকি কোনো বিল্ডিংয়ে, উপর থেকে দেখার চেষ্টা করতেছি সব দিকে এমন ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে কি হয়েছে আগুনের গন্ধ পাচ্ছি দেখো কেউ না পুরাচ্ছে ওই যে কি কি পুরায় না ওসব এই সাইডেও তাই সব দিকে। আচ্ছা সবাই একটু শুয়েছিলাম আমরা, আচ্ছা শুক্রবার বাহিরে যাই নাই এ দেখেন, আর হঠাৎ এত রোদ ঝলমল করতেছে। আসলে আজান হচ্ছে ওই যে ওই দিক থেকে ভেসে আসতেছে ধুমা ওই সাইডে দেখো, বেশি মিস্টেক নাই সুন্দর একা একা প্যারাগ্রাফ লিখতে শিখে গেছে আরো আছে দশটা হয় নাই দশটা আরো হবে। আজকে সকালে যে থ্রি পিস দেখাইছিলাম আপনার আপার সেই থ্রি পিস গুলা বানাইতে নিয়ে যাচ্ছে। আরে যাওয়াই হয় না যাওয়াই হয় না বাবা রে একবারে থ্রি পিস আরে এগুলো সব গিফট পাইছি একবারে না বানাইতে দিয়ে আমি চাই যে তুমি প্রায় প্রায় বানাও সে ছয় মাস পর পর একবারে এক গাদা বানাইতে দেয় আর টেলার আলারাও খেপে এই জন্য এটা আমার স্বভাবে আমি আসলে জামা জমা করেই বানাই একটু আমাকে যে কোনো আপু যদি জামা পাঠায় সেটারও একই অবস্থা হয় বানানোর অভাবে পড়া কঠিন আমার আর আমার আপাও এখন আমার উপরে খেপে যাবে বলবে আপনি জামা কেন স্যামের বাবা বলতেছে একটু আগায় দিয়ে আসো এখানে এখানে ব্যাগ ফুট আমার পড়ে যাবে তুমি নাম আসবো বাবা হ্যাঁ ওখানেই মসজিদে ওসব করতে হবে আজকে আমার ছেলের মন খারাপ শুক্রবারে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি ইনশাআল্লাহ দেখা যাক কি করা যায়। মাগরিবের আজান দিয়ে দিছে খুব তাড়াতাড়ি চলে আসছি দিয়ে আর হলো সাইফানের বাবা সাইফান নামাজে চলে গেছে মাগরিবের নামাজ আমি পড়ে নিলাম আর তারা মসজিদ থেকে এসে ছেলেকে একটু শুক্রবারে না বের করলে ছেলের মন মেজাজটা ভালো থাকে না খুব দুঃখ পাই সেটা দুঃখটা আমার চোখে দেখা যায় সে তার পড়াশোনা রেডি করে একটু ঘোরার জন্য রেডি থাকে মনে হয় গত মাস দুই এক ধরে মানে প্রতি শুক্রবারেই বেরিয়েছি তাই না কেন্দ্রীয় বিদ্যা মাঠের পাশ দিয়ে যাচ্ছি পিছনে এখানে দেখি রাস্তায় বেশ অনেক স্ট্রিট ফুড হাঁসের মাংস বিক্রি করতেছে দেখলাম ভালোই অনেক হোটেল অনেক কিছু এদিকে আমাদের ইউজুয়ালি আসা হয় না পিস কত করে ভাইয়া ভিতরে আমি আমার জন্য চারটা প্যান্ট কিনছি 900 টাকা দিয়ে সুন্দর সুন্দর কালারের বসে আছি আমার আমার আম্মু আমাকে ব্যাগ আর দুই ব্যাগ দিয়ে গেল মানে দেখতে আর ক্যামেরা দেখতে আর ওখানে আমার বাপ্পা দেখাচ্ছে ওই যে আম্মুকে ঘুরে ঘুরে দেখাচ্ছে সব সবাই মিলে এত সুন্দর করে কাজ করতেছে দেখতেই ভালো লাগলো ডমিনোস পিৎজা আমি মনে মনে খুঁজতে খুঁজতে ওইটা যে
এই জায়গায় আমি জানতাম না ওর সাইজের প্যান্ট কেনা হয়েছে কয়েকটা, এই যে এখানে আছে ইনশাল্লাহ বাসায় গিয়ে যদি দেখাতে পারে দেখাও, তিনটা প্যান্ট চারটা প্যান্ট 900 টাকায়, এখানে যে মার্কেট আছে এটাও জানি না, আর দাম দর করছে অনেক ভালোভাবে। আমি আপনাদেরকে লোকেশনটা বলি, এটা হচ্ছে ডমিনোসে আমরা আসি, তাহলে মিরপুর ডমিনোস সার্চ করলে ডমিনোস থেকে সোজা গিয়ে ডানে আর কি ঈদগাহ মাঠের পিছন সাইডের গলিটা কিনতে পারেন, খুব ভালো। আমি তো ভাবতেই পারছি না, আমি যেখানে এক একটা 1800-1600 টাকা করে হলো যে কোনো ব্র্যান্ডের দোকানে, এখানে একদম কোনো ভ্যানে কোনো খুদো নাই, আমি একদম এই জন্য নিয়ে নিছি। আমাদের পিৎজা চলে আসছে, আজকে চোখের সামনে বানাই দেখলাম, বানানো দেখলাম, এখন খেয়ে দেখবো। পোড়া পোড়া আলুর ঘ্রাণ পাচ্ছি, ভালোই তো। সেই হালকা টকটক একটা ভিতরে মশলা দেওয়া, উপর দিয়ে হালকা ঝাল ঝাল, ভেরি নাইস। এই যে দেখতে দেখেন সুন্দর। রাতে ভাত খাবে কি? রাতে ভাত না, এটাই ডিনার। থ্যাংক ইউ। না হাউ ইজ ইট? বাসায় ঠান্ডা হয়ে যায় তাই যে মজা লাগে, আর এখানে একদম তপ্ত গরম। যদি কোনোদিন ডমিনোসে আসেন এইটা ফ্লেভারটা ট্রাই করতে পারেন, আফ্রিকান পেরি পেরি, আফ্রিকান পেরি পেরি, ভেরি গুড। একটু স্পাইসি চিজি হ্যালাপিনো দেওয়া থাকে, মজা, মাশরুম আছে, মজা। চকলেট লাভার সারাদিন চকলেট খেতে ভালোবাসে, কেমন ভালো ভালো সেই খাই দেখো। সেই চকলেট ডমিনোস পিৎজাটা এমন এক জায়গায়, এখানে এখনো কাজ চলতেছে, আসা মাত্রই আমার প্যান্ট একটু দেখাই দিই, সেটা আপনাদেরকে দেখাই। আমি হলো প্যান্ট পরতে ভালোবাসি, মানে এই যে জিন্স প্যান্ট আমার আব্বু আমাকে খুব কিনে দিত, রংপুরে তো অনেক শীত পড়তো না, তখন আমরা ভালো এই যে এই প্যান্টগুলো আব্বু কিনে দিত, স্টিচ এই যে এগুলো কিনতে তো গ্যাবার্ডিং গ্যাবার্ডিং না কি বলে, এ তো তখন খুব পরতাম, ধরো প্রাইভেটে যাইতাম শীত না অনেক তখন পরতাম, তো এগুলো যে এখানে এত কমে, নিউ প্যান্ট দেখেন সবই আছে, 200 টাকা করে পাইছি, মানে 400-900 টাকা এই প্যান্টটার দাম বেশি নিচ্ছে। এই দুইটা প্যান্ট হচ্ছে 250-500, আর এই দুইটা প্যান্ট নিচ্ছে হলো সেই জিদা 200-400, যে কালো কালার একটা দরকার ছিল একটা নেভি ব্লু, ফাইন ফাইন আছে ফাইন, আর স্টিচ সব প্যান্ট স্টিচ দেখো, ছেলেদের প্যান্টই এত কমে পাওয়া যায় না, যায় না তো, সেখানে মেয়েদের প্যান্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের গল্প শুনে থাকবেন, আমাদের জন্য দোয়া করুন, টাটা শু। Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. You are my hero, you are my superstar. আমার ছেলে পেটুক ভাইকে যে কি পরিমাণ নকল করে এটা আপনি, আচ্ছা দেখাও তো একটু কিভাবে করবে, ভাইয়া যদি এই ভিডিওটা দেখে সাইবানে বাবা, ওকে কি করা উচিত, ও কথা বলে না, আর এদিকে দেখছেন ও আপনাকে নকল করে কেমন, ওরা করাটা অনেক ভালো লাগে আমার। My God in light, you are my everything, you are Muhammad, peace be upon him.